ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এটা মানুষের বানানো কথা, মানুষের বানানো কথা। 33% কম হলে তাহলে হালাল, 33% উপরে হলে হারাম। এটা কে বলেছে? এটা আউযুবিল্লাহ, সুদ তো সুদই হয়। 1% নিয়ে আসলে তুই এটা যাইস না, তাহলে 33% কীরকম? এটা কী কারণে তারা এটা ফতোয়া দিল? মূল তো না যাইস, মূল না যাইস। সুদি লেনদেন, সুদির সাথে সাহায্য সহযোগিতা করা। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিল রিবা ওয়া মুকিলহু ওয়া কাতিবহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদখুর, সুদদাতা, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের ক্ষেত্রে যে দুজন সাক্ষী থাকে, যারা সুদের ক্ষেত্রে সহযোগিতা বা লিখালিখি করে, এদের সকলের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত করেছেন আর বলেছেন এরা সবাই সমান। তাই মানুষ সুদ থেকে বাঁচবে যথাসাধ্য। বলবো না যে 1% হালাল, 2% হালাল, 33% পর হালাল, এটা মন গড়া কথা। আউযুবিল্লাহ, দেখেন এরকম মানুষ আছে। সুদ সুদখোর যারা, ওদের সাথে আল্লাহ পাক সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর সে বলছে 33% পর্যন্ত হালাল, বাকি হারা এটা কোনটা? আল্লাহ আমাদের হেফাজত করুন। মানুষ যথাসাধ্য আল্লাহর বিধান পালন করে চলবে, আর টাকা পয়সা বাড়াবার জন্য আপনি সুদ খাবেন, এটা তো জায়েজ না। সুদ খাওয়া ওই সময় যাই হতে পারে যখন মানুষ দেখবে, যেমন আমি যদি সুদি সুদ সুদের মাধ্যমে উপস্থিত সময় টাকা নেই, তাহলে আমি না নেই তাহলে তাহলে আমি খেতে পারবো না, আর এই অবস্থায় আমার মৃত্যু হবে, এরকম পারগতা, তাহলে সুদ খাওয়া যায়। শুকরের মাংস, মরা গোশত, মরা জন্তুর গোশত, শুয়োর, কুকুর, একটা কথা বললাম, এইসব জিনিসের মরা জন্তু কেউ কি খায়? কিন্তু যদি এমন পর্যায়ে পৌঁছায় ফামানি তুরফি মখমাসাতিন গাইর মুতজানিফিল ইসম, কেউ যদি এমন বাধ্য হয় খেতে, যদি না, এমন বুকের জ্বালা যে যদি না খায় তাহলে জান শেষ। তো এই অবস্থায় সে যতটুকু খেলে সে তার জান রক্ষা করতে পারে ততটুকু খাবে, এর থেকে বেশি না। ওই রকম শুধু ওই রকম যারা শুকরের মাংস খাবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেনি তোমার সাথে যুদ্ধের ঘোষণা করলাম, যারা সুদ খাবে তাদের সাথে রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। ফা ইন লাম তাফালু ফাযনু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই মানুষ আল্লাহকে ভয় করে চলবে, হালালের উপর চলবে, হারাম থেকে বাঁচবে। যেটা করতে সে এমন কিছু যে হয়েছে সে বাঁচতেই পারে না, সেটা আল্লাহ মাফ করবে। আল্লাহ সাধারণত আপনি অজুহাত দেখিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, আর 33% বলে দিবেন হালাল, আউযুবিল্লাহ। 1%ই যাইজ না, 33% কী? এগুলো হয়তো বর্তমানে মানুষ বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, বুঝতে পারছেন, ঘুরিয়ে পেঁচিয়ে, যেভাবে ইহুদিরা আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর শনিবারে মাছ শিকারকে হারাম করলেন, তখন তারা এই দিন শিকার করতো না, ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই শুক্রবারে জাল পেতে দিত, শনিবারে মাছ আসতো জোয়ারে, তো জাল জালে আটকা পড়লো, অথবা গর্ত খুঁজে রাখতো, যখন ভাটা হতো সমুদ্রের পানি যখন চলে যেত তখন মাছ আটকা পড়তো, তখন কী করতো তারা? রবিবারে শিকার করতো। তো বলতো আমরা তো শনিবারে শিকার করিনি। দেখেন তো অবস্থা, লা হালালকে হালাল জানুন,
হারামকে হারাম জানুন, অমুক বলেছেন তমুক বলেছেন, এটা দলিল না। দলিল কোরআন এবং সুন্নাহ। নিখুঁত থাকেন, নিখুঁত থাকার চেষ্টা করুন। দুনিয়া ক্ষণস্থায়ী, এই কয়েকদিন আছি দুনিয়া, মচমচি করছেন, দুনিয়ার আয়েস আরাম, কিন্তু এই দুনিয়া ত্যাগ করেই যেতে হবে। কিন্তু এই দুনিয়াতে যদি আপনি কষ্ট একটু কষ্ট করেন, একটু ত্যাগ করেন, হারাম থেকে বাঁচেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচেন, শিরক বেদাত থেকে বাঁচেন, আল্লাহর একত্ববাদ মেনে চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, তাহলে মারা যাওয়ার পরেই আপনার শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ আমি যা বললাম আমাকে আমল করার তৌফিক দিন, আপনাকেও সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।